এরকম দায়িত্ব জ্ঞানহীনতা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি চারু। বাবা মার দায়িত্ব বড় দায়িত্ব, ভরসা করে আমি তোমার উপর সেটা ছেড়ে গিয়েছিলাম। আর আমি সেই ভরসার মান রাখতে পারিনি। না পারোনি, সত্যি তুমি সেটা পারোনি। সবকিছু শুনে আমি সেটাই বুঝতে পারলাম যে ভুলটা সম্পূর্ণ তোমার চারু। দিদি ভাই চারু? এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না বানি। সত্যি তো সেই সময়ে চারুর মন্দিরে না গিয়ে বাবাকে ওষুধ খাওয়ানোটা বেশি ইম্পর্টেন্ট ছিল, সেটা অবহেলা করে ও মন্দিরে গেল কেন? তাহলে এটাই চারুর ভুল? হ্যাঁ ভুল, ভুল তো বটেই। আর আমরা যখন কোনো দায়িত্ব নিই তখন সেটা আমরা ঠিক করে পালন করছি কি না বা তাতে কোনো কম্প্রোমাইজ হচ্ছে কি না সেটা দেখার কর্তব্য তো আমাদের। এক্স্যাক্টলি মল্লিকা, আমারও তো এটাই কথা। চারু যখন চুমকিকে এই দায়িত্বটা দিয়েছিল তখন সেটা চুমকি ঠিকঠাক করে পালন করছে কিনা সেটা এনশিওর তো চারুকেই করতে হতো, তাই না? চুমকি তুমি এইটুকু ভরসা রাখতে পারলে না বৌদিমনির? মা, তোমার যদি মনে হয় এটা চারুর ভুল, তোমার যদি মনে হয় চারুকে শাস্তি দেওয়া দরকার, তাহলে দাও মা। এর জন্য আমি চারুকে ডিফেন্ড করবো না, এতে হয়তো চারুরই ভালো হবে। এটা করলেও হয়তো এ বাড়ির বউ হিসেবে আরো দায়িত্বশীল হবে। দিদি ভাই তুমি এতটা কঠিন হয়ো না চারুর প্রতি। দেখো বাবা যে সুস্থ হয়ে উঠেছে সেটা কিন্তু শুধুমাত্র চারুর জন্য, সেই কথাটা একবার ভেবে দেখবে না? কেন বারবার তুই এক কথা বলছিস আমাকে? চারু যদি তখন মন্দিরে না যেত তাহলে তো সমস্যাটা ক্রিয়েটই হতো না। চারু? হ্যাঁ মা। ঈশ্বরের কাছে কাউকে প্রার্থনা করতে বাধা দেব সে দুঃসাহস বা স্পর্ধা কোনোটাই আমার নেই চারু, সেটা আমি বলছিও না। কিন্তু চারু আজকের পর থেকে এই বাড়ির পুজো সংক্রান্ত কোনো ব্যাপারে তুমি থাকবে না, এমনকি এই বাড়ির ঠাকুর ঘরের চৌকাটও তুমি পেরোবে না। চারু এই মল্লিক বাড়ির পুজো পাঠ থেকে আমি তোমাকে ছুটি দিলাম, আর এটাই হলো তোমার শাস্তি। এসব কি বলছো তুমি দিদি ভাই? চারু এই সংসারের লক্ষ্মী আর ও ঠাকুর ঘরে যাবে না? না, আমার যা বলার তা বলা হয়ে গেছে বানি। আর তুই ভালো করে জানিস যে চারুকে শাস্তি দিতে আমার একেবারে ভালো লাগে না। তাহলে কেন দিচ্ছ এত কঠিন? কারণ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে বানি। আহ বানি, মল্লিকা তো ঠিকই বলেছে। আরে বাবা, সংসারে তো শাসনেরও প্রয়োজন আছে নাকি? চুমকি, তুমি এভাবে চুপ করে থাকবে? তুমি কিছু বলবে না? তুমি তো জানো দোষটা কার, তাহলে তোমার দোষের শাস্তি কেন তুমি পাবে? না, আমি বলবো। মা, মা যা হয়েছে সব আমার জন্য হয়েছে। চারু তো আমায় দায়িত্ব দিয়ে গেছিল, আমার উচিত ছিল এই দায়িত্বটাকে ঠিক করে পালন করার। ও ইচ্ছে করে আমার সব দোষটা নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। আপনি আমায় শাস্তি দিন না, ওকে এত বড় শাস্তি দেবেন না। চুমকি, এই টপিক নিয়ে এই বাড়িতে আর কোনো কথা হবে না, আমি তা শুনবো না। কিন্তু মা, ঘরে যাও। বানি, ঠাকুরপো, তোমরা সবাই ঘরে যাও। চারু আমায় ক্ষমা করে দে, আমার দোষে তোকে আজকে এত বড় শাস্তি পেতে হলো। তুই কেন এরকম করলি? কেন সব দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিলি বল? দোষ তো আমারই চারু, তুই তো আমাকে বারবার দেখাচ্ছিলি এই ওষুধগুলো, কিন্তু আমারই তো বল। আমি তো ফোন নিয়ে ব্যস্ত ছিলাম, আমি তো শুনিনি ঠিক করে। এটাই তো হওয়ার ছিল চুমকি। কি হওয়ার ছিল চারু? আমি মাকে কথা দিয়েছিলাম, ভুলে গেছিস? আমার বিপদে পড়তে দিবি না, আমার সব দোষ তুই মাথা পেতে নিয়ে নিবি। আমি যতদিন আছি তোর কোনো ভয় নেই, আসি।
লাস্ট মোমেন্টে তো হেভি নাটক করলে। মা সব দোষ আমার, চারুর শাস্তি আপনি আমায় দিন, আমি মাথা পেতে নিচ্ছি, কি দরদ। তবে চমকি যাই বল, আজ কিন্তু কুয়োর জলটা শুকিয়ে গেছিল। আজকে তো তোমার হয় কেউ কথা বলতো না, ইনফ্যাক্ট তোমার লফুলি ওয়েডেড হাজব্যান্ড সেও তো কিছু বললো না। আজ পিসিমণি না থাকলে কি করতে চমকি? হ্যাঁ পিসিমণি, আপনি ছিলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আজকে আমায় বাঁচানোয় আপনার থেকে বেশি চারুর অবদান। পিসিমণি আসি। গুড চমকি, ভেরি গুড। তুমি কিসের জোরে এতটা উঠছো সেটা যে আমায় খুঁজে বের করতেই হবে। আজকের পর থেকে এই বাড়ির পুজো সংক্রান্ত কোনো ব্যাপারে তুমি থাকবে না, এমনকি এই বাড়ির ঠাকুর ঘরের চৌকাটা তুমি পেরোবে না। আর এটাই হলো তোমার শাস্তি। চারু, আমি যা করেছি তাতে আমার শাস্তি পাওয়াই উচিত। চারু প্লিজ, আপনি এখানে অন্তত নিজে মনের কথাটা বলতে পারেন। সত্যি কথাটা আপনিও জানেন আমিও জানি, তাও বিনা দোষে। হে, আপনি কি বলছেন? মা যা যা বললেন তার কোনটা ভুল বলুন তো। সত্যি তো, যখন কোনো দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। আপনি কি সতর্ক ছিলেন না? কাকিমণি বারবার বলল, কাকিমণি বলল চমকি না, তার নয়, মা দায়িত্বটা আমায় দিয়ে গেছিলেন। আর আর দয়া করে আপনি এই নিয়ে আর কোনো কথা বলবেন না। আপনি বুঝতে পারছেন না আমায় শাস্তি দেওয়ার পর মা নিজে কতটা কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, মায়ের খারাপ লেগেছে। আর এই খারাপ লাগাটার জন্য কি আমি দায়ী নই? মা তো ভরসা করে আমার উপর দায়িত্বটা দিয়েছিলেন। আমার আমার তো আরো অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল। আমি আমি কেন ভাবলাম না, আমি কেন ভাবলাম না বলুন তো? দাদুর ওষুধটা যদি ভুল দেওয়া হয় তাহলে কত বড় একটা বিপদ হতে পারে। হ্যাঁ চারু, সত্যি তো, সত্যি কত ভাবা উচিত ছিল। কেন আমরা কেউ কতটা ভাবতে পারিনি? কারণ আপনারা সবাই আমায় ভরসা করেছিলেন, আর আমি কি সেই ভরসার মর্যাদা দিতে পারলাম? হ্যাঁ চারু, আজকে দাদু সিভিয়ার কিছু হতে পারতো, কিন্তু সেটা হয়নি শুধুমাত্র আপনার জন্য। আর সেই কথাটা ডাক্তারবাবু বারবার বলেছেন। যেখানে বিপদটাই এড়ানো যেত সেখানে বিপদ থেকে রক্ষা পাওয়ার কথা বলার কি কোনো মানে আছে? হ্যাঁ মানে আছে, মানে আছে চারু, কারণ বিপদ এভাবে আচমকা আসে বলে আসে না। আর বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বিপদ থেকে রিকভার করার বুদ্ধি সবার থাকে না, সেটা সবাই পারে না, সেটা আপনি পেরেছেন। যখন এত বড় একটা গুণ দেখেও দেখা হয় না তখন বুঝতে হবে যে এর পেছনে কোনো কারণ আছে। কি বলছেন আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না, কে কার গুণ দেখেনি? পিসিমণি, হ্যাঁ চারু পিসিমণি, আজকে এই ঘটনার পর স্পষ্ট হয়ে গেল যে পিসিমণি আপনাকে পছন্দ করে না। দাদু যখন ওইরকম অবস্থা তখন আমরা সবাই সেখানে ছিলাম, আর সবাই শুধু একের পর ডাক্তারের নাম নিচ্ছিলাম। তখন কারো মাথায় আসেনি যে বিপদে কীভাবে রিকভার করতে হয়, কীভাবে মাথা ঠান্ডা রেখে এর সলিউশন বার করতে হয়, কারো মাথায় সেটা আসেনি। সেটা আপনার মাথায় এসেছিল চারু, সেটা আপনি পেরেছিলেন। মাথা ঠান্ডা রেখে এই কাজটা আপনি করেছিলেন, আর সেটা আপনি পেরেছিলেন বলে এখন দাদু নিজের ঘরে রেস্ট নিচ্ছে, আর আমরা সবাই এখানে নিশ্চিন্তে আছি। তার জন্য পিসিমণির আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। তার বদলে পিসিমণি কী করল? পিসিমণি আজ যা যা বললেন তার মধ্যে কি একটা কথাও ভুল ছিল? আমি যেগুলো বললাম তার মধ্যে কোনো ভুল নেই। পিসিমণি যা করেছে ভুল করেছে, আর এটা স্পষ্ট বোঝা গেছে যে পিসিমণি আপনার প্রতিক্রিয়া যাচ্ছে। আপনাকে আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, কেউ যদি আমাকে অপছন্দ করে থাকে তাহলে সেই দায় তার একার নয়, আমারও। হয়তো সে আমার মধ্যে এমন কোনো কারণই খুঁজে পায়নি
যা দিয়ে আমাকে পছন্দ করা যায়। এরপরে আর কি করবেন আপনি? আমার আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল, আরো অনেক বেশি। বাবা গো বাবা, কি বাজান বাজলাম আজ! ভালো মানুষ যেন সবটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে, আর পিসিমণিও তেমন ঠিক সুযোগ বুঝে নিজের কলার উঁচু করতে চলে এলো। আমিও দিয়েছি মুখের ঝামা ঘষে। পিসিমণি, চুমকি কি জিনিস সেটা বুঝতে তোমার এখনো অনেক দেরি আছে। চরের দাগটা কাল থেকে এখনো মিলাইনি। আগে চারুকে বুঝে নি, তারপর এক এক করে সবাইকে বুঝে নেবে চুমকি। খেলা শুরু হয়ে গেছে, চুমকির ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে। সবে তো চারুর হাত থেকে ঠাকুর ঘরের দায়িত্ব গেছে, এইবার যাবে কোম্পানির দায়িত্ব, আর তারপর তারপর পায়ের তলা থেকে মাটি। এই বাড়িতে চারুর আর কোনো ঠাই নেই, এই মল্লিক বাড়িতে থাকবে এবার শুধু চুমকি, শুধু চুমকি। এই বাড়ির লক্ষ্মী মন্ত ছোট বউ চুমকি।